হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ত্রিপুরার কিছু ব্রিড সম্পর্কে, তাদের বৈশিষ্ট্যগুলি কী কী এবং তাদের মধ্যে কিছু ব্রিড তারা একটু ইভলভ হয়ে গেছে। আজকে আমরা সব দেখবো, ঠিক আছে? তোমরা যদি ওই ব্রিডদের দেখতে পাও, অবশ্যই তোমরা দেখতে পাও ফেসবুকে ইউটিউবে, তাহলে চলো আজকে আমরা এক এক করে ওই ব্রিডদের দেখে নিই এবং তাদের বৈশিষ্ট্যগুলো জেনে নিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিডটা, সেটা হচ্ছে প্র্যাঙ্ক ব্রিড। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে দুজন তারা এ রোগে আক্রান্ত, সেই রোগটা হচ্ছে প্র্যাঙ্ক পুবিয়া। তো এটাতে কি হয়, তাদের হঠাৎ হঠাৎ মানসিক পরিবর্তন ঘটে, তাদের যৌন পরিবর্তনও ঘটে। এই রোগটা কোনো ছোঁয়াছুঁই রোগ নয়, এই রোগটা হচ্ছে দেখাদেখি রোগ, ঠিক আছে? সো তাছাড়াও এই যে রুগীরা, এটা তোমার রাস্তাঘাটে দেখতে পাওয়া যায়। তারা তাদের লক্ষণগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা বিস্তারিতভাবে ভিডিওটা দেখো। उसकी बूंदें पत्तों की गोद में आसमां से कूदे अंगड़ाई लेके करवट बदल कर नाजुक से অনেকে এ রোগে আক্রান্ত হতে চায়, কারণ তাহলে তোমরা একটা বড় ইউটিউবার হতে পারবে। কিন্তু 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 তার জন্য তোমার একটা ট্যালেন্টের দরকার, সেটা হচ্ছে শুধুমাত্র 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 নির্লজ্জতা। এবার আমরা কথা বলতে যাচ্ছি টিয়াগা ব্রিজ সম্পর্কে। টিয়াগা ব্রিজ কি? সো এটা একটা জৈব বৈজ্ঞানিকের ভাষা থেকে আমি এটা এই ভাষাটা নিয়ে এসেছি, যার কারণে তোমাদের কাছে এটা নতুন ভাষা লাগছে। টিয়াগা একটা ইংলিশ এবং বাংলা ভাষার সমষ্টি, এবং বাংলা এবং ইংলিশ থেকে এই ভাষাটার, এই শব্দটার উৎপত্তি হয়েছে। তো টি হাগা, টি মানে চা, হাগা মানে হাগা। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝে গেছ। বৈজ্ঞানিকের দীর্ঘদিনের পরীক্ষণ নিরীক্ষণের পর তারা এই মন্তব্যে পৌঁছেছে যে এই ব্রিডটা সমাজের একদম উপকারী একটা ব্রিড, কোনো ক্ষতি করে না। ত্রিপুরা চা ফলনের পেছনে এই ব্রিডটার যথেষ্ট গুরুত্ব রয়েছে বন্ধুরা, কারণ এই ব্রিডটা যে পরিমাণে চা পাতা বাগানে গিয়ে জৈব সারের প্রয়োগ করছে, তাহলে অবশ্যই আমাদের চায়ের ফলন বাড়বে। তো বন্ধুরা, যদি তোমরা এই ব্রিডে পরিণত হতে চাও, তোমাদের লাগবে শুধুমাত্র 0% নলেজ, 0% সেন্স অফ হিউমার আর 10% বাচ্চার ব্রেন, তাহলে তোমরা এই ব্রিডে পরিণত হতে পারবে। তো বন্ধুরা, এবার আমরা আলোচনা করতে চাচ্ছি তৃতীয় নম্বর ব্রিড, সেটা হচ্ছে এক্সপোজ ব্রিড। এই ব্রিডের লক্ষণীয় দুটা ব্রিড হচ্ছে এটা এবং এটা। এক্সপোজ ব্রিডটিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রোস্ট ফুবিয়া আর একটা হচ্ছে ওয়েস্ট ফুবিয়া। রোস্ট ফুবিয়া আর ওয়েস্ট ফুবিয়া তোমরা বুঝে গেছো। সো কেন এটাকে রোস্ট বলা, কেন এটাকে ওয়েস্ট বলা হয়? রোস্ট ফুবিয়া হতে গেলে তোমাদের সেন্স অফ হিউমারের প্রয়োজন, সমাজবদ্ধ মাইন্ডসেট হওয়া প্রয়োজন, আর অনেক ভর্তি ভর্তি গালিরও প্রয়োজন, ঠিক আছে? তাহলে তুমি এটা হতে পারবে। কিন্তু এটা আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণীয় যে পরিবর্তন, সেটা হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তন, সেটা যেটাকে বলো আমরা ইভলভ। বাট এটা হলো এমন একটা ব্রিড যেটা এখনও যেভাবে ছিল এভাবে রয়ে গেছে। এটা যদি হতে চাও, তোমাদের কয়েকটা জিনিস মানতে হবে। প্রথমত, তোমাদের একদম নির্লজ্জতমের শেষ সীমা পার হতে হবে। তারপর এটা যদি হতে চাও, তাহলে তোমাদের 0% নলেজ হলে চলবে কোয়ালিফিকেশানে, এবং 0% যে সেন্স অফ হিউমার এটা হলে চলবে। কিন্তু একটা কমন জিনিস, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে গালি। গালি ছাড়া কিন্তু এখানে তোমার কোনো পোস্ট নেই, ঠিক আছে বন্ধুরা? কিন্তু এখানে তাকে পরিবর্তন করার জন্য অনেক ডোজ দেওয়া হয়েছে অনেক মানুষ থেকে, সেটা তোমরা জানো। তো বন্ধুরা, আশা করি তোমরা রোস্ট ফোবিয়া এবং ওয়েস্ট ফোবিয়া সম্পর্কে বুঝে গেছো। তো বন্ধুরা, আমরা এইসব ব্রিড নিয়ে অনেক আলোচনা করেছি, এবার বলি একটা বহিরাগত ব্রিড সম্পর্কে। এটা আসলে টিকটকারদের বাচ্চা বলা হয় তাদেরকে, অথবা আমরা এই সুন্দরভাবে বলতে গেলে টিকটকার প্রডিউসার ব্রিড হয় সেটা। সো এখানে আমরা যে কথা বলতে চাচ্ছি ওই ব্রিডটা, ওদেরকে আমাদের মধ্যে প্রায় মানুষের দুটিকে হাসি নামে চেনে। সো তারা এভাবে স্কিনিয়টার মায়ের স্মাইল দেয়, এমনটা স্মাইল দেয়। সো কারণ এমনটা দাঁত থাকে, এগুলো পোলিও রোগের কারণ। হ্যালো মা, আমার ফুলুর টিকা দিছিল না? না। তো বন্ধুরা, ফুলুর টিকার কারণে এই রোগটা হয়, আমারও দেয়নি বাই দ্য ওয়ে। এটা না হলে কিন্তু আমি স্কিনিং মাইল স্মাইল দিই না। আচ্ছা বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রসেসগুলা, যদি এই প্রসেসগুলা ঠিক মতো ফলো না করা হয় আমাদের ছোটোবেলায়, তাহলে এই রোগের আক্রান্ত বেশি হয় পাবলিক কেউ। সো এবার আমরা কথা বলতে চাচ্ছি আরেকটা ব্রিজ সম্পর্কে। তারা ভালো ক্রিয়েটর মনে করে নিজেকে নিজে, কিন্তু মানুষকে এক্সপোজ করে ভালো ভিডিও বানায়, সেন্স অফ হিউমারে ভর্তি। সো ওই ব্রিজদেরকে ফলো করো, সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আমি কি আমার কথা বলেছিলাম?